আজকে সকালবেলায় শ্যাম্পু করেছি, এখনো পর্যন্ত ভালো করে চুলটা শুকায়নি। তার আগে সিরাম টিরাম দিয়ে নিয়েছি, মানে আধ ভেজা অবস্থাতেই সিরামটা দিয়ে নিয়েছি। আর এখন তো যা পরিমাণে চুল ওঠে, চুল কি বলেন তো গোড়া থেকে উঠে পড়ে যাচ্ছে সেটা নয়, মানে টাকলু হয়ে যাওয়ার চান্স একটুখানি কমই আছে। এই যে মাঝখান থেকে ভেঙে চুরে পড়ে যাচ্ছে, এখন যদি পার্লারে গিয়ে একটা সুন্দর করে ট্রিটমেন্ট নিতে পারতাম তাহলে হয়তো এই ভাঙাচোরার ব্যাপারটা কমতো। এই ভাঙাচোরা দেখার পরে খালি ভাবি কি বলেন তো, এবছরে আর আমি স্ট্রেটনিং করাবো না, আমার চুল নষ্ট হয়ে যাচ্ছে। তারপর যেই পুজোর দিন সামনে আসে, ব্যাস যতক্ষণ না চুলটা বাঁধতে পারছি ততক্ষণ শান্তি পাচ্ছি না। খালি মনে হচ্ছে কি, রান্নার মধ্যে চুল যদি ঝরে পড়ে খাওয়ার বারোটা বেজে যাবে, কিন্তু কী করবো। ওই যে চুলটা ভেজা বললাম, আলু ভাজা হয়ে গেছে, আলু ভেজে তুলে নেওয়ার পরে যদি ফোড়নটা দিতাম তাহলে ভালো হতো, আজ ভুল হয়ে গেছে। চলুন চিকেনটা এবারে তেলের মধ্যে ঝপাট করে দিয়ে দেবো। আরে বাবা, চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিতে গিয়ে দেখুন ঝপ করে কতটা তেল ছিটে আসলো। ভাগ্যিস হাতটাকে সরিয়ে নিয়েছি, এর আগে আমার একবার হাত এমনভাবে পুড়েছিল, ওরে বাবা রে, সেই কথা মনে পড়লে এখনও গাটা শিউরে ওঠে। তাই তেলের মধ্যে কোনো কিছু দেওয়ার সময় একটুখানি সাবধানেই দিই। তবুও দেখুন ইন্দ্র বলতো, কীভাবে কাজ করো, একটুখানি দেখে শুনে বুঝে কাজ করতে পারো না, কেউ কি আর নিজে ইচ্ছা করে পুড়ে মরতে চায়? এটাই তো ঘরের লোককে বোঝানো যায় না। বড় ভারীতে করে ভাত চাপালে না ফুটতে একটুখানি দেরি হয়, আর এক ফুট হয়ে গেলেই ভাতটাকে উপর দিয়ে দেবো। দুবেলার ভাত একসঙ্গে চাপিয়ে দিয়েছি, আর আজকে স্যালাড কাটবো। আর এই যে গন্ধ লেবু, গন্ধ লেবু চিপড়ে মাংসের ঝোল দিয়ে ভাত খেতেও বেশ ভালো লাগে, তাই না? খিদা যখন মাথায় উঠে যাবে তখন আর স্যালাড বানানোর ইচ্ছা মরে যায়। আর ইন্দ্র কখন ফিরবে না ফিরবে, ওকে দিয়ে আমি স্যালাড বানানো করাবো, বাবা তাহলে আর গরমে স্যালাড পেটেই পড়বে না। বলছি না খুব ব্যস্ততার মধ্যে কাটছে লোকটার, ছোট বয়সে রবিবার, বড় হয়ে গেলে আবার কিসের রবিবার রে, প্রতিদিনই পড়াশোনার দিন। আগে শনিবারটা কখন আসবে চাই, আগে রবিবার আজকে রবিবার আসছে। হ্যাঁ, এখন আমার পড়াটা এরকম ভাবে হয়ে গেছে যে এখন আমার শুধু মঙ্গল বুধ ছুটি হবে, এই পাশে পুরো দিনগুলো যেগুলো ছুটি দিচ্ছে সেগুলোতেই পড়া। হ্যাঁ কেন রে এইভাবে পড়াশোনাগুলো ফেলে। স্যালাড কাটা হয়ে গেছে, এই গন্ধ লেবুটা না খাওয়ার সময় যদি কাটতাম তাহলে খুব ভালো গন্ধ বেরোতো, এতক্ষণ যাবত খোলা মাঠে পড়ে থাকবে এর গন্ধ যাবে উবে, কিন্তু কিছু করার নেই। এখানে চিকেন কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভাতও সুন্দর করে উপুর করে দিয়েছি, ঠিকঠাক নাবাতে পেরেছি মনে হচ্ছে, খাওয়ার সময় বুঝতে পারবো। আজকে ভাবছি কি, জল না দিয়ে একদম কষা কষা করে রান্না করবো। আজ বাইরে পোড়া রোদ উঠলে কি হবে, গায়ে সেভাবে গরমটা লাগছে না, তাই না বাবাই? চৈত্র মাসের গরমটা ঠিক ফিল করতে পারছি না। আর এই হলো আজকে চিকেনের কালার, দুর্দান্ত দুর্দান্ত, দুটো করে আলু আর তিন পিস করে চিকেন, পুরো গোনাগুনতি আজকে সব চিকেন রান্না করে ফেলেছি। কুকুর আঙুলের ডগা কেটে গেছে, সেখানে এখন ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগিয়ে তারপরে খেতে বসবো। কিছু করে কেটেছি আমি, ও তার তো আবার নখ খাওয়ার অভ্যাস রয়েছে, নখ খেতে খেতে আঙুলের অর্ধেক চামড়া খেয়ে বসে থাকে, তারপরে যখন ঝাল তরকারি দিয়ে ভাত মেখে খেতে যায় ব্যাস হয়ে গেল, ওকে জো হাত, এখন ব্যান্ডেড লাগে তারপরে মাংস ভাত মেখে খাবে। আমি বললাম দে খাইয়ে দিই, রবিবারের মাংস ভাত কারোর হাত দিয়ে খেলে সেই টেস্টটা পাওয়া যায় না, তাই না? মাংস ভাত সবসময় নিজের হাতে মেখে খেতে হয়। আর আপনারা বলবেন কারা কারা ফোনের ব্যাক কভারে এরকম টাকা পয়সা গুজে গাজে রাখেন, যদি পয়সার ব্যাগ নিয়ে যেতে ভুলেও যাই বাড়ি ফেরার টাকাটা অন্তত ফোনের মধ্যে থাকবে, আর নিশ্চয়ই ফোন নিতে আমরা কেউ ভুলি না এখন আর। অপু তো চারটে সাড়ে চারটের সময় পড়তে চলে যাবে, আমাকে একখানা মুভি চালিয়ে দিক, আমি দেখতে থাকি। ঘর দুয়ার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রেখে গেছিলাম, আজকে আমি দেরিতে উঠেছি তো তাই জন্য এই কাজটা আমার ছিল। চল খাওয়া দাওয়ার পরে বাঙালি যদি একখানা কোলবালিশ নিয়ে খাটে না শুতে পারে তাহলে আর কিসের রবিবার, কিসের ছুটির দিন। এই যে কোলবালিশ বেরিয়ে গেছে, এটা লাগবেই, তাই না বলুন? তাই তো, ঠিক করেছি না? ওটা নিচে আছে জানা, রান্নাঘরের সামনে, রান্নাঘরের সামনে। পারছি না গো, আমি নিচে আর যেতেই পারছি না বাবা, আমি এত কষ্ট করে রান্না বান্না করে তোদের খাওয়ালাম আর আমার কানের বুটিটা তুই এনে দিতে পারছিস না,
চলুন বন্ধুরা, কানের বুটি ছাড়া অনেক জোরে টিভি কিংবা ল্যাপটপ চালিয়ে মুভি দেখা যাবে না, তাহলে আশেপাশে বাড়ির লোক সব শুনে ফেলবে আমি কি মুভি দেখছি না দেখছি। এ বাবা, বাপ রে, বাবাই রে, আমার আগে নামবে বলে এত তাড়াহুড়ো, এখান দিয়ে স্লিপ করে পুরো নিচে চলে গেল। পায়ে ব্যথা পেয়েছে, পায়ে ব্যথা পেয়েছে আমি শিওর, এখন বুঝতে দেবে না। এটা যদি পুপু করতো তাহলে দেখতিস কতবার কামড়াতে ছুটতিস, হ্যাঁ না লাগলেও পুপুকে কামড়াতিস। দেখ চল, এই করে একদিন হাত পা ভেঙে বসে থাকবি। গুড ইভিনিং, এখন সময় সন্ধে 6:30, পুপু তো পড়তে চলে গেছে। আর আজকে দুপুরবেলা কি মুভি দেখলাম জানেন, নামটা মনে পড়ছে না, কিন্তু ইয়ামি গৌতম ছিল, বিকি কৌশলের ভাই ছিল, একটা প্লেন হাইজ্যাকের অভিনয় করে হিরে চুরির ব্যাপার দেখিয়েছে মুভিটার মধ্যে। যদি নামটা মনে থাকতো আপনাদের বলে দিতাম, তাহলে আপনারাও দেখতে পারতেন। এই মুভিটা দেখার পরে মনে হচ্ছে কি অনেক দিন পরে একখানা ভালো মুভি দেখতে পেলাম। সে যাই হোক, আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, আপনাদের বললাম না যে আমার গোল গলার নাইটির অভাব দেখা দিয়েছে, আর যে কটা পুরোনো নাইটি ছিল সেগুলোকে এখন বাতিল করার সময় এসে গেছে। আর যেহেতু চৈত্র সেল চলছে, চৈত্র সেল থেকে কিছুটা ডিসকাউন্টে যদি কয়েকটা নাইটি কিনে আনতে পারি তাহলে সারা বছর আমার কেটে যাবে। বছরের অন্যান্য টাইমে নাইটি কিনলে কি হয় বলুন তো, ওই মানে একদমে পাওয়া যায়, আর চৈত্র সেলে কিনলে 10-20 টাকা ডিসকাউন্টে পাওয়া যায়। এই অপেক্ষাতেই তো বাঙালি সারা বছর অপেক্ষা করে, তাই না? তো চলুন, ইন্দ্র বেরিয়ে গেছে হস্তিনাপুরের দিকে। চৈত্র সেলে অনেক কম দামে ভালো জুতোও পাওয়া যায়, বড় বড় দোকানের জুতোগুলো একটুখানি ডিফেক্ট হলে বের করে দেয় না সেল সেল বলে, সেখান থেকে যদি একখানা জুতো কিনতে পারি তো খুব ভালো হবে। এই জুতোটা একেবারে নষ্ট হয়ে গেছে, দেখি আমার মা যেদিন আসবে সেদিন মাকে নিয়ে একেবারে শ্রীরামপুর মার্কেটে জুতো কিনতে যাবো। আপাতত আমার নাইটিটা কিনে নিয়ে আসি, না হলে রোজ নাইটি 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 করছি ইন্দ্রও রেগে যাচ্ছে, যে জিনিস প্রয়োজন সে জিনিস কেন নিয়ে আসছো না। স্টেশন যাব, পিসি চন্দ্রের ওখানে নামাবে না? ওই তো ওটাকেই আমরা স্টেশন বলি। শ্রীরামপুরের মানুষ যদি বলি শ্রীরামপুরে যাব তাহলে কি করে হবে? চলো চলো চলো, পিসি চন্দ্রতেই নামবো। চলুন আমরা চলে এসেছি শ্রীরামপুর মার্কেটে। আজকে রবিবার হলে কি হবে, অতটা ভিড় নেই, সবে 6:30 বাজে, তো সেই কারণে। আর একটুখানি রাত বাড়লে চৈত্র সেলের জন্য দেখবেন মানুষের কত ভিড়। আগে এরকম সবকটা দোকানের বাইরে প্রচুর নাইটি ঢেলে বিক্রি হতো 150-200 টাকা, এখন তো আর সেই সুবিধা নেই। আজকে যেহেতু পুপু আমার সঙ্গে আসেনি তাই ওর জন্য কিছু কিনতে পারবো না, ও যেদিন আসবে সেদিন ওর জন্য কেনা হবে। আমরা ঢুকছি এখন পাল ভাইতে। এগুলো আমার গায়ে টাইট হবে না তো? অনেক সময় ধুলে খেপে যায় না, সেই রকম এগুলো একেবারে পাতলা না? হ্যাঁ দাদা, এগুলো একেবারে পাতলা না, পুরো আরাম পায়। শুনো, এসব নাইটি ঘরে পরার জন্য, ঘরে আরামের জন্য লোকে নেয়, বাদ হয়ে যাবে 10% বাদ, তাহলে আপনার 25 টাকা বাদ হয়ে যাবে। যেই দোকানে গেছিলাম সেই দোকানের দাদারা অনেক নাইটি আমার সামনে বের করে দিয়েছে, আমাকে যথাসম্ভব পছন্দ করানোরও চেষ্টা করেছে, কিন্তু কাল পরশুর মধ্যে নাকি আরও নতুন মাল ঢুকবে, তখন নয় একবার দেখে নিয়ে যাব ওখানে। আপাতত আমার যে চেনাশোনা দোকানটা রয়েছে যেখান থেকে আমি 12 মাস নাইটি নিই, সেখানে একবার ঢু মেরে আসি, এই দোকানে যাবো ওখানে। গোল গোল নাইটি দেখাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো না একটুখানি এগিয়ে যাই, দুখানা হাউস কোট কিনতে হবে। এই দেখুন 160 টাকা করে নাইটি, চৈত্র সেলের ভিড়টা খালি দেখুন। হ্যাঁ সামনে একটা নাইটির দোকান রয়েছে, সেখানে একদম পাতলা পাতলা টাইপের দুখানা
হাউস কোট কিনবো, বুঝতে পারলেন? ভিড়টা খালি দেখতে পাচ্ছেন? ওরে বাবারে, আর তেমন গাড়ির আওয়াজ। হাউস কোট দেখাবেন তো? এখন সবে 7:30 মতো বাজে, এর মধ্যে শ্রীরামপুর থেকে কেনাকাটা করে বেরিয়ে আসতে হলো। এই মুহূর্তে যা ভিড়, ওই দিকটা করে আর যেতে পারলাম না, না হলে মাথার গার্ডার কেনার দরকার ছিল, একখানা হেয়ার ব্যান্ড কেনার দরকার ছিল, কিচ্ছু কিনতে পারলাম না। এর পরের দিন পুপুকে নিয়ে আসবো, বললাম না পুপুরও বাড়িতে পরার প্যান্ট তারপরে গেঞ্জি এগুলো কিনতে হবে, ও না আসলে ওরটা কিনতে পারবো না, কারণ ওরও তো নিজস্ব একটা পছন্দ অপছন্দ আছে, তাই না? সেই কারণে এবারে এই সামনের দোকান থেকে একটা গ্রিন টির প্যাকেট কিনবো, বাড়িতে চলে যাবো। হাঁপিয়ে গেলাম জানেন, আমাদের এলাকার এই স্টিলের বাসনের দোকানটা থেকে একখানা ভাণ্ড নেব। দুবেলার মাছের ঝোল বলুন কিংবা মাংসের তরকারি বলুন, এক জায়গায় ঢেলে রাখলে না সুবিধা হয়, তার জন্য একটা বড় পাতিলের দরকার। আমার ঘরে সেরকম ভাণ্ড নেই, তাই একটা কিনতে এসেছি, কিন্তু বাসনের নামটা ঠিকঠাক বলতে পারছি না বলে ওনারা ঠিক বের করতে পারছেন না। এইটার পরে এইটা এত বড়, আমি যে টাইপের ভাণ্ড চাইছি উনি ঠিক বুঝতে পারছে না কিংবা আমি বোঝাতে পারছি না, এর মাঝখানে আজকে আর ভাণ্ড নেওয়াই হলো না, অন্যদিন খোঁজ করব কিংবা অন্য দোকানে খোঁজ করব। হয়ে গেল, হ্যাঁ এই দেখো, হ্যালো হ্যালো, হাই হাই, হ্যাঁ বাবু, হ্যাপি উইথ মামন, হ্যাপি উইথ মামন। এই বাচ্চাটা, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই বাচ্চাটা জিজ্ঞাসা করছে তুমি কি ব্লগার, আমি বললাম হ্যাঁ বাবু আমি ব্লগার, বলে তোমার চ্যানেলের নামটা বলো। না না এগুলোকে তো ক্রাঞ্চি বলে, নাকি আমি ভুল বললাম? হ্যাঁ আমার মেয়ে তো এগুলোর নাম এগুলোই বলে। এগুলো কত করে? গজেটের দাম হচ্ছে 6 টাকা, ত্রিকোণের দাম 10 টাকা। এগুলোর দাম 6 টাকা করে ছিল, উনি আমাকে 5 টাকা করে দিলেন। গ্রিন টির প্যাকেট আছে দেবেন তো একটা, লেমন ফ্লেভারের নিয়ে নিলাম। অন্তত করে বাড়িতে আসলাম, ভাবছিলাম পুপু পড়তে গেছে কি যায়নি, একটা পড়া তো পড়ে এসছে আর এক জায়গায় পড়া ছিল, সেখানে আজকে নতুন পড়তে যাওয়ার কথা ছিল, ও বাবা বাড়িতে এসে দেখি সেখানে যায়নি। ম্যাডাম আজ থেকে নয় এর পরের দিন থেকে পড়াবে, তাহলে চলুন আমি চৈত্র সেলের মার্কেট থেকে কি কি শপিং করে নিয়ে চলে এসেছি প্রথমেই দেখাই। এই দুটো দামি নাইটি, 375 করে নিয়েছে, কালারটা আমার খুব পছন্দ হয়েছে বলে এটা নিয়ে নিয়েছি। এমনিও 350, তারপরে 300 টাকার মধ্যে লাল রঙের নাইটি ছিল, সেই রঙগুলো কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল বলে এটা বেশ এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, তাই নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে এই নাইটিটা নিয়ে চলে এসেছি। বললাম এটা 375 টাকা, এটার দামও 375, একটুখানি মোটা কাপড়ের নাইটি তো সেই কারণে 375। আর দেখাই গ্রিন টির প্যাকেট এনেছি, যাওয়ার সময় বলে গেলাম গ্রিন টির প্যাকেট শেষ হয়ে গেছে, বিকেলবেলা খাবো খাবো করছিলাম খেতে পারলাম না। ও দুখানা ক্রাঞ্চি এনেছি, এগুলোর দাম 6 টাকা করে ছিল, আমাকে 5 টাকা করে দিয়েছে, আজকে আমি ওনার দোকানে প্রথম গেছি তো সেই কারণে হয়তো, জানি না। এইভাবেই তো কাস্টমারদের ধরে রাখতে হয় তাই না, এর মুখের সামনে না রাখতেই ভয় লাগছে, ক্রাঞ্চিস দেখবে নিয়ে পালাবে, সর না জানা, ওদিকে যা ওদিকে যা ওদিকে যা ওদিকে যা ওদিকে যা। এই দুটো এক দোকান থেকে কিনেছি, আর যে কটা নাইটি অন্য দোকান থেকে কিনেছি সেইগুলো হলো এই রকম, এই দেখুন এই কালারটা এনেছি, এটা গোল গলা নয় কিন্তু এটা চৌকো গলা। আগে আমি কি অ্যালান কাটের নাইটি পরতাম, এখন গোল গলা পড়ার পরে এমন টেস্ট বুঝে গেছি, ভালো হয়েছে ছাপাটা, এবার ছাপা ধরনের নাইটি পরতে বেশি ভালো লাগে না, জংলা ছাপা হবে, আর এটা হচ্ছে গোল গলা একটা নাইটি, ভালো হয়েছে, আলোর মধ্যে এটা কি চকচক চকচক করছিল, আর এখন একটা লাইট জ্বালিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিল ম্যারম্যার ম্যারম্যার করছে, এমনিও দোকানে জিনিস থাকাকালীন কি চকচক ঝকঝক করবে, এক দেখায় যেন পছন্দ হয়ে যায়, বাড়িতে যখনই নিয়ে আসবো হালকা আলোতে দেখলেই ব্যাস কেমন ম্যারম্যার ম্যারম্যার করে, তাই না? ওই জন্যই তো দোকানপাটে বড় বড় লাইটগুলো লাগিয়ে রেখে দেয়। ভালো হয়েছে এই ছাপাটা,
এরকম দুখানা নাইটি এনেছি, এগুলো নিয়েছি 300 টাকা করে। এগুলোর কাপড়ও খুব ভালো, দেখি এরপরে এই 300 টাকা দামের নাইটিগুলোই পরব। আর 250 টাকার দুখানা হাউস কোট বের করেছিল, তার মাঝখান থেকে লালটা নিয়ে চলে এসেছি। তাহলে চলুন, এরপরে আমার ঠাকুর ঘরে যাওয়ার কথা ছিল, ঠাকুরের বাসনগুলো মেজে ফেলতে পারলে খুব ভালো হতো, আজকে আর পাচ্ছি না, শরীরে কুলাচ্ছে না, কারণ এতটা রাস্তা আমি হেঁটে এসেছি তো, আর প্রচণ্ড গরম লাগছিল, গরম যেহেতু পড়ে গেছে সেই জন্যই গরম লাগছিল। তাহলে চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে, টাটা। আর এই এত কিছু যে কিনলাম, একটা টাকাও ডিসকাউন্ট করলো না, ওই চৈত্র সেল, অনেক কম দামে অনেক কিছু কিনতে যাবো এরকম বলে আপনাদের সঙ্গে বেরোলাম না।